আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা শিখব কিভাবে 2 মিনিটে আপনার ছবি অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন, প্রফেশনাল মোড দিতে পারবেন আপনার ছবিতে, যে ছবিটা আপনি আপনার ফেসবুক টাইমলাইনে অথবা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। তো চলুন, সর্বপ্রথম আমাদের যেতে হবে প্লে স্টোরে। তো সেই জন্য আমাদের যেতে হবে সর্বপ্রথম প্লে স্টোরে। দেন আমরা প্লে স্টোরে যাব, আসলাম, এখানে সার্চ করব প্রিসেট রুম নামে। দেন আমি এখানে আগে সার্চ করেছি, সেই জন্য আমার এখানে চলে আসছে। দেন এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাপস আসছে। দেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। আমি যেহেতু আগেই ইনস্টল করে রাখছিলাম, সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। দেন আমি ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস পাবেন। একটু অপেক্ষা করবেন, অবশ্যই ডাটা চালু রাখবেন কাজ করার সময়। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক প্রিমিয়াম বা ফ্রি প্রিসেট চলে আসছে। আপনি চাইলে এখানে দেখতে পারবেন কি বিষয়ক নেবেন প্রিসেট। দেন আমি ডার্ক মোড, দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক প্রিমিয়াম এবং ফ্রি প্রিসেট চলে আসছে। দেন আপনাদের কাজ হচ্ছে এখন কীভাবে ডাউনলোড করবেন, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। দেন আমি আসলাম এই ফটোতে। এই প্রিসেটটা আসার পরে আমাদের এখানে ডাউনলোড অপশান দেখতে পারবো। দেন এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডিং হচ্ছে, মানে প্রিসেটটা ডাউনলোড হচ্ছে। অ্যাডটা কেটে দিবেন, দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটটা ডাউনলোড হয়ে গেছে। দেন ক্লোজ করলাম। আপনি সেখান ওইখান থেকেও চাইলে লাইট রুম অ্যাড করতে পারবেন। দেন আমি ব্যাক দিলাম, আমি আরেকটা প্রিসেট নিব। দেওয়ার পরে একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার পরে আমাদের এই প্রিসেটটা ডাউনলোড হয়ে যাবে। দেন এখানে ডাউনলোড ক্লিক করলাম, ওয়াচ অ্যাড। দেন এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অ্যাড শুরু হয়েছে। এরপর আস্তে করে অ্যাডটা কেটে দিবেন, দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। দেন এখানে কেটে দিব, আমরা যাব এখন গ্যালারিতে। দেন গ্যালারিতে আসার পরে আমরা আসব অপশনে, আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা র মানে প্রিসেট ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখানে চাপ দিব, যে মার্ক করব। দেন এখানে শেয়ার অপশনে ক্লিক করব, আমরা আসব এখন লাইট রুম অপশনে। দেন লাইট রুমে চাপ দিব, দেখতে পাচ্ছেন আমাদের ছবি অ্যাড হয়ে গেছে। আমি আরেকবার দেখাই, সেন্ড, এরপর আসবো লাইট রুম অপশানে। আমি অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেন কেটে দিলাম, এবার আসবো আমরা লাইট রুম অপশানে, লাইট রুম অ্যাপসে। দেন এখানে আসবো, আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, দেখতে পাচ্ছেন অল ফটোস, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে প্রিসেটটা। দেন এখানে ব্যাক দিব, আপনারা যে ছবিটা কাজ করবেন সেই ছবিটা এখানে অ্যাড করে নেবেন। তো সেজন্য আবার যাবেন গ্যালারিতে, যাওয়ার পরে আপনারা সেই ছবিটা চুজ করবেন। দেন শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন আসবেন লাইট রুমে। দেখতে পাচ্ছেন ছবিটা অ্যাড হয়ে গেছে। আমি আরেকবার দেখাই, এখানে আসবেন, দেন শেষ কাজ আমাদের এখানে। আমরা আবার যাব লাইট রুম অপশনে, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। দেন আমরা আসবো প্রথমে আমাদের এখানে, দেন আসলাম, আসার পরে আসবো থ্রি ডটে, দেখতে পাচ্ছেন কপি সেটিং। দেন এখানে কপিতে আসবো,
আশা করে সব কয়টা মার্ক করে দেব কর্প ব্যতীত। দেন এখানে ওকে করলাম, দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। দেন ব্যাক দিব, আমরা যে ছবিটা এডিট করব সেখানে ক্লিক করব। দেন এরপর আসবো থ্রি ডটে, এরপরে আসবো পাস্ট সেটিংয়ে। দেন পাস্ট করলাম, দেখতে পাচ্ছেন নিমিষেই 2 মিনিটে আপনার ছবিটা প্রিমিয়াম লুক চলে আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, আমি অ্যাপসটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।